हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल पूजा मंडल 19। और हमारे चैनल तुम्हारे स्वागत। तो थामने लगे आशा करी बुझते कि भिडियो हाँ हमारे कल के नवान तो यत किस आयोजन। तो आज के सब रात बल्ला सब्जीगुलो केटे रखब, तब कल के ताड़ाड़ी रान्ना बानना बसाते पर कल प्रचंड चाप थकबो तुम्हारे। और आज के सब बजार कर नहीं चले आगे थे, तो तुम्हारे एकटू देखा देखे नाओ। तो हमारे नवानी समस्त किछु बाजार कर नहीं चले आसा हुए। और हमारे नवानी एत तो किछु रान्ना बानना है, तो समस्त किछु बनाते हैं रात्रे बेलाय। आपड़े पत कत काज, एगुलो सब पूजोर जोन्नो एगुलो सब काटा हबे, तो रात्रे बेलाय केटे नेब। কালকে মাছের ঝোলের জন্য আমি এদিকে মশলাটা করে দিচ্ছি, আর ওইদিকে মা তোমার সমস্ত কিছু সবজিগুলো কেটে রেখেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু। আর আমি এদিকে এই যে আদা ছাই রেখেছি, মাছের ঝোলে মশলাটা করে নেব। এখানে আমি আদা বেটে রেখেছি, জিরে বেটে রেখেছি। তো আজকে আমি মাথা স্নান করে নিয়েছি, যেহেতু কালকে অতটাও সময় পাবো না সকাল থেকে, তার জন্য আমি একটু আজকে সব যতটাই করা যায় তা এগিয়ে রাখছি। তো আমি এখানে মশলাটা পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিই, তারপর তোমাদের আমি দিকটা দেখাচ্ছি। এইদিকে সমস্ত সবজি আমি কেটে রেখে দিয়েছি, আর তোমার মশলাগুলোও করে রেখেছি, যেহেতু মাথা স্নান করেছি একদিন থেকে মশলা করব করে। তো আর এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে একদম, আর আমি ওই দিকটাতে দেখাচ্ছি। তো এই যে পেঁয়াজটাও কেটে রেখেছি, আজকের মতো কমপ্লিট। তো কাল সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দেব। তো বন্ধুরা, ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, তোমাদের কালকে তো একটুখানি ভিডিও আমি দেখিয়েছি। আজকে মাছগুলো আমি ঝটপট বেছে নেবো, বেছে নিয়ে আমি স্নান টান করেছি, রান্নাটা বসিয়ে নেবো। এগুলো আমাদের পুকুরে ভাগে মাছ, তো আর কিছু কিনে লাগবে প্রায় এটা 1200 মতো আছে, এগুলো ভাগে পেয়েছে আমাদের পুকুরে। মাছগুলো বাছা হয়ে গিয়েছে, আমি এবার স্নান করে আসি ঝটপট, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি, এখন আমি ডালটা সিদ্ধ হতে দিয়ে দেব। তো এইদিকে ডালটা ততক্ষণে সিদ্ধ হবে, আর আমি ওই দিকটায় গুলুনিটা গুলে নেব। নতুন আতপ চালকে গুঁড়ো করে পিষে নিয়ে আসা হয়, যেহেতু নতুন চালের পায়েস তার জন্য ঘন ঘন জাল দিতে হবে। আর এইদিকে আমি এই চালের গুঁড়িটাতে সব কিছু মিশিয়ে নেবো, এই আদা বাটা, তারপরে এক এক করে সব উপকরণ মিশিয়ে নেবো। এরপর আমি আখটা দিয়ে দেব, আখ কুচি আমাদের লাগে, এটা আখ কুচি। আর এগুলো আপেল, নারকেল, পানিফল কুচি করে সব একসাথে মিশিয়ে নেবো ভালো করে, এটা নেড়ে ছেড়ে। এবার আর যদি একটু দুধ লাগে, দুধ দিয়ে ভালো করে ঘেঁটে রেখে দেবো। লাগছে পিউনানি কি কিছু পাবো, দেখা পাবো, ওইটা খুলো না, এই তো জলন, এই তো মাম দাও, মাম দাও, না তো মাম দাও, হ্যাঁ ওই তো এখানে 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 তিনজন না। হ্যালো, হ্যাঁ যাও খেলা করা করো, আমি রান্না করে নিই। তো আমি এবার খেয়ে নেবো, একটু রান্নাটা আমার ননদকে দিয়ে যাব, রান্নাটা ততক্ষণ করবে। তো রান্নাটা আমার ননদকে দিয়েছি, একটু বসিয়েছে, আর আমি এদিকে ততক্ষণে খেতে এলাম যাতে গ্যাসটা কামাই না হয়। তো আমার এখন বাসছে 11:30, এখন নবান খাচ্ছি। তোমার খাওয়া হয়ে গিয়েছে, এবার রান্নাটা সেরে নেবো ঝটপট, তোমাদের সাথে একটু বসে বসে কথা বলবো। তো আজকে শাক হয়েছে, ডাল হয়েছে, নানা রকমের ভাজা হয়েছে, নিরামিষ বাঁধাকপি, এখানে তোমার নিরামিষ টক হচ্ছে, আর এদিকে কেন্দুরি ভাজা হচ্ছে। তো আজকে সব কিছু নিরামিষ, শেষে মাছটা হবে আগেই বললাম,
তো এগুলো সব হয়ে গেল, এবার মাছটা হবে। এবার মাছ ভাজার জন্য তেলটা কড়াই দিয়ে দিচ্ছি, আর বুঝতে বলতে অনেকটাই টাইম হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার যেখানে শুয়ে থাকি সেই ঘরে এলাম। আর এই যে আমরা এখানে থাকি, তো হোম ট্যুরে ভিডিও চাইলে তোমরা কমেন্ট করতে পারো, তো আমি ভিডিও দিয়ে দেবো। তখন মানে কি বলবো, ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তো কমপ্লিট না হলে আমি ভেবেছিলাম দেবো না, তো যদি তোমরা কমেন্ট করো তো দিয়ে দেবো, তারপরে তখন আবার একবার দেখাবো। তো চলো আমি ওই যে যেটা নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো, বলছিলাম দেখাবো যে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব, তার জন্য আমি চলে এসেছি এই বাড়িতে। বানানো করাবো, এই যে এটা লেহেঙ্গা লাল কালারের, ব্লাউজের পিস, এটা ভালো করে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। খুবই মানে সুন্দর একদম, যাকে বলে সেই জিনিসটা বানাবো। তো তোমাদেরকে বললাম দেখাবো একটু, তাই আমি দেখালাম। এখন আমরা একটু রেডি হয়ে নিয়েছি, ঠাকুর দেখতে যাবো, তোমাদেরকেও দেখাবো। এখন এগুলোকে প্যাকিং করে নিই, তারপর আমরা বেরিয়ে যাবো ওখানে ঠাকুর তোলাতে গিয়ে, তোমাদেরকে একটু অন্নপূর্ণা মন্দিরে গিয়ে অন্নপূর্ণা ভিডিওটা তোমাদেরকে দেখাবো, ঠাকুরের ভিডিও দেখাবো। লেহেঙ্গাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, আমার তো খুব খুব ভালো লেগেছে। তো এখন এখানেই রাখলাম, বানাতে দেবো। তো চলো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, বাইরে বেরিয়ে গিয়ে সব দেখাবো, কতজন যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, এই দেখো আমার মেয়ের অবস্থা, ধুলো মেয়েকে একবারে একবারে কি বলবো, ডাল ফাটা বুড়ি, মাতে চলে এসছে, দেখছো মাতে চলে এসছে। বাবু রাগ হয়েছে, বাবু যাবে না, চলো বাবু, গাল ফাটা বুড়ি বলেছে তার জন্য মেরে গেল আমাকে নিয়ে, রাগ করছে, সবাই চলে যাব, চল দাদা দিদি চল, বুনু থাকবে, বুনুকে নিয়ে যাবো না, চল, হ্যাঁ জিবেশকে নিয়ে যাবো, পিসি যাবে, দিদি যাবে, দাদা যাবে, তুই থাক না, তোকে নিয়ে যাবো। ঠিক দেবো চল, তো আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, ঠাকুর দেখা হয়ে গিয়েছে। তো এখানে রাস্তাটা পুরো অন্ধকার, এই যে সবাই মিলে যাচ্ছি, তো আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এলাম। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানে, দেখা যায় আগামী দিন একটা নতুন ব্লগ নিয়ে। তো টাটা।